তুমি যদি নিজেকে নিজে মিথ্যে বলতে থাকো, সেটা তোমার অভ্যেসে পরিণত হবে। তুমি যদি নিজেকে নিজে কমজোর অসহায় ভাবতে থাকো, সেটাও একটি অভ্যেসে পরিণত হবে। তুমি কোনো কাজে লড়তে থাকবে নাকি হার মেনে নেবে, এটা ডিপেন্ড করে তোমার অভ্যেসের উপর। তোমাকে নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তোমার নেওয়া প্রত্যেকটি ডিসিশনকে স্ট্রং করতে হবে। তুমি যদি ভেবে থাকো কোনো কিছু করবে, শুরু করে দাও। ভীষণ শক্ত কঠিন একটি কাজ, শুরু করে দাও। সেটা প্রথমবার করতে গিয়ে যদি ফেল হয়ে যাও, সমস্যা আর কঠিন মুহূর্তেও যদি জড়িয়ে যাও, তাহলেও চলতে থাকো। আর এই পরিস্থিতিতে একটি সাহসী চরিত্র জন্ম নেবে, না হয়তো ওই চরিত্রটি মারা যাবে। তুমি অবশ্যই উঠে দাঁড়াও সেই মুহূর্তে যখন তুমি ক্লান্ত, যখন তুমি দুর্বল, যখন তুমি হতাশ। তুমি অন্যদের তুলনায় প্রতিবার এক পা এগিয়ে বেশি যাও। তুমি অবশ্যই খুঁজে পাবে তোমার স্বপ্নকে। ছোট্ট একটি বীজদানা যেমন সঠিক হাওয়া পেলে একটি বিশাল আকার ধারণ করে, ঠিক তেমনই তোমার ভেতরও তেমন একটি বীজদানা আছে। সেটিকে সঠিক প্রশিক্ষণ দিলে তোমার ভেতরের শক্তিকেও বিশাল আকারে পরিণত করবে। তোমার আসল শক্তি তোমার হাতে পায় না, তোমার ভিতরে, তোমার মনে। তোমার শক্তিশালী বাইরের দুনিয়াতে না, তোমার ভিতর দুনিয়াতে। আর সেটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজের কাছে নিজেই সঠিক হবে। তুমি নিজেকে নিজের যেই কথাটি দিয়েছো এটা পূরণ করবে। যেই প্রতিজ্ঞাগুলি তুমি নিজের কাছে নিজে করেছো সেইগুলোকে সম্পূর্ণ করবে। তুমি স্পেশাল কোনো কিছু করতে পারো আর নাই পারো, নিজেকে যথেষ্ট সম্মান করো। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তোমার সামনে সেই সুযোগগুলি থাকে যেগুলো দিয়ে তুমি বিগত দিন থেকে আজকের দিন আরও বেটার হতে পারো। যদি তোমার লাইফে বেটার কোনো কিছু না হয়ে থাকে, তাহলে সেটা তোমার ফল্ট। কারণ এই পরিবর্তনের চ্যালেঞ্জটি প্রতিদিন আমাদের সামনে আসে। আমরা পরিবর্তন হই আর না হই, আমরা বেটার কিছু করি আর নাই করি, আমরা বেটার কিছু করি আর নাই করি, সেটা আসে আবার চলেও যায়। আমরা পরিবর্তন হতে না চাইলে লাইফ কোনোদিনই বেটার হবে না। কেউ তোমার লাইফকে ঠেলে তুলতে আসবে না, তোমাকেই তোমার লাইফকে টেনে তুলতে হবে। বেটার কিছু হতে গেলে তোমাকে অবশ্যই তার জন্য কিছু কাজ করতে হবে। এই দুনিয়াতে প্রতিটি ক্ষণ, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জে ভরা। আমরা সবাই জানি ফেলিয়ার অন অপোজিট অ্যান্ড সাকসেস। ফেলিয়ার একটা জিনিস আর সাকসেস সম্পূর্ণ আলাদা একটা জিনিস। না, এটা ভুল। ফেলিয়ার সাকসেসের অপোজিট হয় না। ফেলিয়ার হলো প্রথম স্টেজ, মেন স্টেজ, সাকসেস পাওয়ার। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। একটা ভিখারি, সেও কোনো দিন ফ্রিতে ভিক্ষা পায় না। তাহার কাছেও এমন কিছু না কিছু আছে যেটা দিলেই তবেই ভিক্ষা দেয়। সেটা হলো ইজ্জত, সম্মান। তারা তাদের ডিগনিটি ডাউন করে হাত আগে বাড়িয়ে দেয়। প্রত্যেকটি জিনিসের একটি মূল্য আছে, একটি ভ্যালু আছে। সাকসেস জিনিসটা আসলে একটা যা আমরা ভাবি গাড়ি বাড়ি, অনেক টাকা পয়সা, লাক্সারিয়াস লাইফ, সেটাই সাকসেস। কিন্তু না, সাকসেস হলো ভিক্টরি, স্যাটিসফ্যাকশন। যখন আমরা আমাদের লাইফের সাথে স্যাটিসফাইড হই, সেটাই হলো সাকসেস। জন্মের পরেই কেউ স্টিভ জবস হয়ে ওঠে না, বা জন্মের পরেই কেউ জেফ বেজোস হয়ে ওঠে না। জন্ম নিয়েই কেউ কখনো বড় মানুষ হতে পারে না। বড় মানুষ হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এই দুটোই ভীষণ জরুরি সাকসেসের জন্য। যারা স্বপ্ন দেখে তারা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, নিজের জন্য গোল সেট করে, ডাইরেকশন সেট করে। কিন্তু যখন এগিয়ে যায়, রাস্তায় বিভিন্ন বাধা আসে, সমস্যা আসে, সেগুলো দেখে ঘাবড়িয়ে গিয়ে তখনই পিছিয়ে আসে। তখন আশেপাশের লোকজনরা এটাই বলে যে তুই যেতে পারবি না, তুই হতে পারবি না, করতেই পারবি না। আমাদের মস্তিষ্ক তখন সেটা মেনে নেয় আর আমরা ফিরে যাই। আমরাও ভেবে নিই করতে পারবো না, আমাদের দিয়ে হবে না। সেখানে কিছু মানুষ এমনও হয় যারা মন থেকে স্বীকার করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, এইসব চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি। যে মন থেকে সমস্যা আর বাধাকে স্বীকার করবে সেই শেষ পর্যন্ত জিতে যায়। যে কোনো চ্যালেঞ্জেই দুটো পথ হয়, একটা জিত, একটা হার। কিন্তু আমি মনে করি হার নামের কোনো জিনিসই নেই এই পৃথিবীতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আর তোমার স্পেশাল কিছু চিন্তাধারা কমেন্টে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।